করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বজুড়ে যেভাবে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস। সংস্থাটি বলছে বিশ্বব্যাপী উষ্ণায়ন করোনার চেয়ে মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্জিয়া মানানের রিপোর্ট। বিশ্বব্যাপী উষ্ণায়ন করোনার চেয়ে মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে এক প্রতিবেদনও জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস। বর্তমান মহামারীর সময়ও বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে ধ্বংসযজ্ঞ থামছে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 1960-এর দশক থেকে বৈশ্বিক বিপর্যয় নিয়ে করা এক প্রতিবেদনে জেনেভা ভিত্তিক সংগঠনটি উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মার্চে করোনা ভাইরাসকে মহামারী ঘোষণার পর থেকে বিশ্বে শতাধিক প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই জলবায়ু পরিবর্তন সম্পর্কিত। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 50 কোটিরও বেশি মানুষ। তাদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তন মানব জীবন ও পৃথিবীর ওপর আরও কঠিন ও দীর্ঘমেয়াদী প্রভাব রেখে যাবে। খুব শীঘ্রই বিশ্ব হয়তো করোনা ভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো জলবায়ু পরিবর্তনের কোনো ভ্যাকসিন নেই বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব জাগান শাপাগেন। On the COVID-19, there is a massive stimulus package available by many countries around the world. Now, how do we use that stimulus package? And that can be used on a climate smart manner. সংস্থাটির অনুমান, আগামী এক দশকে 50টি উন্নয়নশীল দেশকে পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিতে সহায়তায় প্রায় $50 বিলিয়ন প্রয়োজন হবে। একই সঙ্গে তারা দুঃখ প্রকাশ করে বলেছে, জলবায়ু পরিবর্তন প্রতিরোধ ও প্রশমন ব্যবস্থায় এখনো পর্যন্ত যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে তার বেশিরভাগই ঝুঁকির মধ্যে থাকা উন্নয়নশীল দেশগুলোতে পৌঁছায় না। Very clearly, the people living in the poorer countries, the conflict-affected countries, the fragile settings, have been disproportionately affected. তাই তাদের পরামর্শ, সবার প্রথম দায়িত্ব হলো যেসব সম্প্রদায় জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে তাদের রক্ষা করা। কিন্তু বিশ্ব সম্মিলিতভাবে এটি মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে তা সংস্থার গবেষণায় প্রমাণিত হয়েছে বলেও সতর্ক করা হয়েছে। মার্সিয়া মান্নান, মাই টিভি। We'll be right back.